অন্যদিকে ভাঙড়ের ভগবানপুর সেখানেও জল থইথই অবস্থা, ক্ষোভে খুঁজছেন সাধারণ মানুষ। জল ঠেলে পার হচ্ছে স্কুটি, ব্যাকপিঠে জল কাদায় স্কুল পথে পড়ুয়ার দল, এমনই বেহাল নিকাশির ছবি ভগবানপুর অঞ্চলের অলিতে গলিতে। একটু বৃষ্টিতেই জমে যায় জল, জল নেমে এলাকা সাফ হতে পার হয়ে যায় আস্ত একটা দিন। অভিযোগ, এই পরিস্থিতিতে কার্যত মাঝে মধ্যেই ঘরবন্দি হয়ে থাকতে হয় স্থানীয়দের। এক কোমর জল দাঁড়িয়ে যায়, হ্যাঁ, ভিতরে আমাদের একটা প্রাইমারি স্কুল আছে, বাচ্চারা যেতে পারে না, হ্যাঁ, ওই জন্য আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি হোক আমাদের এই ড্রেনটা হোক। ভিতরে একটা হেলথ সেন্টার আছে, মহিলারা যেতে পারে না, সবাই ডাক্তারদের ঘুরে আসতে হয়, আমাদের তো একটাই মেন লোক, খুব অসুবিধা, ওই জন্য আমরা চাচ্ছি যত তাড়াতাড়ি হোক আমাদের ড্রেনটা পঞ্চায়েত থেকে করে দেওয়া হবে। রাস্তায় জমে থাকা নোংরা জল মাঝে মধ্যেই উঠে আসে একতলা বাড়ির রান্নাঘরে, অগত্যা সেদিন আর উনুন জ্বলে না। এই পরিস্থিতি থেকে দ্রুত মুক্তি চান স্থানীয়রা। প্রায় 5-7 বছর বৃষ্টি হলে এখানে জল জমে যাচ্ছে এবং একটা দিন সারাদিন ধরন থাকবে, তারপর জলটা লাগছে, মানে কোনোভাবেই এখানে অন্তত 50টা বাড়ি মানে রান্নাঘর মানে দাবা অবধি পানি উঠে যাচ্ছে, ঠিক আছে, মানে অনেকবার বিগত প্রধানের কাছে অনেকবার জানিয়েও সুবরা হয়নি, ঠিক আছে। এখন আপাতত মানে নিউ টাউন লাগোয়া এখানে একটা আইসিডিএস আছে, স্কুল আছে, হেলথ সেন্টার আছে, ঠিক আছে, সমস্ত লোকটাই যাচ্ছে মানে এখান দিয়ে, কত বাইক পড়ে যাচ্ছে, সাইকেল পড়ে যাচ্ছে, স্কুলের ছেলেপিলে ভিজে ভিজে স্কুলে যা ওইভাবে যেতে হচ্ছে, মানে এইসব সমস্যা। এলাকায় রয়েছে স্বাস্থ্যকেন্দ্র, স্কুল, বর্ষা আসতেই শুরু হয়েছে নিত্য ভোগান্তি, বারবার অভিযোগ জানিয়েও কিচ্ছু হচ্ছে না, বাড়ছে দুর্ঘটনা। কবে ঠিক হবে নিকাশি ব্যবস্থা ভেবে কুল কিনারা পাচ্ছেন না স্থানীয়রা। দক্ষিণ ২৪ পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, নিউজ বর্তমান।